শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোপ বা রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর দিনের প্রত্যাশা নিয়ে আমরা প্রতিদিন আমাদের আয়োজন শুরু করি, আর আমাদের প্রয়াস থাকে আপনাদের সকালটাকে রাঙিয়ে দেবার, সেটা হোক কোনো অতিথির সাথে আলাপনে আলাপচারিতায় অথবা গানে গানে। তো আজকে আমরা পুরো ঘন্টা জুড়েই আমাদের একজন অতিথি আছেন, তার জীবন গল্প শুনবো, তার সফলতার গল্প শুনবো, এবং পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে থাকছি আমি নন্দিতা, কিবরিয়াও থাকছি। শুভ সকাল, ভালো কাটুক দিন, সেই শুভকামনা জানিয়ে শুরু করছি। সকল বাধা অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যাওয়াই জীবন, সেখানে সফল হন সেই শুভ প্রত্যাশা সব সময়ের মতো। তো আজকে প্রথম ঘন্টায় যিনি আমাদের সঙ্গে রয়েছেন তিনি একজন আবৃত্তি শিল্পী, মিলি চৌধুরী। চলুন তাকে আমরা শুভ সকাল জানাই। শুভ সকাল আপনাদেরও, শুভ সকাল দর্শকদেরও, শুভ সকাল। জি, আমরা ছোটবেলা থেকে শুরু করি, তারপর ধারাবাহিকভাবে আপনার কাছে চলে আসবো। শৈশবটাকে কতটুকু মিস করেন, কি মনে পড়ে? ভীষণ রকম মিস করি, এবং আমার মাঝে মধ্যে মনে হয় যে আমি বোধ করি বনসাই, মানে সেই জায়গাটাতে থেমে আছি, এত স্মৃতিকাতর হয়ে পড়ি। কারণ আমার শৈশবটা অনেক বেশি সুন্দর ছিল, বারবার ফিরে যেতে ইচ্ছে করে, কবির ভাষায় বলতে ইচ্ছে করে, কে না জানে শৈশবে আর ফেরা যায় না, পারলে এখনই চলে যেতাম শৈশবে। চট্টগ্রামে আপনার জন্ম, এবং যারাই চট্টগ্রাম থেকে আসেন আমাদের এই আয়োজনে অতিথি হয়ে, আমরা সবার কাছে শুনেছি যে খুব সুন্দর একটা শৈশব কাটে তাদের, খুব পাহাড়ি একটা পরিবেশে। তো আপনার কীরকম জায়গায় জন্ম হয়েছিল, আপনার কেমন ছিল শৈশব? আমার তো পাহাড়ি পরিবেশ, চট্টগ্রামের খুব বিখ্যাত জায়গা ডিসি হিল, যেটা ওটা একটা পাহাড়, খুব ঐতিহ্যবাহী আমাদের ডিসি হিল, আমাদের পহেলা বৈশাখের অনুষ্ঠানগুলোর আয়োজন করা হয়। এবং আমার জন্ম যে জায়গাটাতে, ডিসি হিল আছে চেরাগি পাহাড়, ধারণা করা হয়েছে যে কিংবদন্তি হতে পারে যে ওখানে চেরাগ জ্বালানো থেকে চাটিগাং, ওখান থেকে চট্টগ্রাম নামের উৎপত্তি ওই জায়গাটাতে, ওখানে আমার বেড়ে ওঠা। আচ্ছা, ভাই বোন কতজন ছিলেন? আমরা তিন বোন। তিন বোন, আপনি? আমি বড়। সবাই, আপনি সবার বড়। তো বাবা মার নিশ্চয়ই খুব একটা উচ্ছ্বাসের কারণ ছিলেন আপনারা? একেবারে একেবারে, মানে আমি বলি এখন যে এখন খুব বলে এখনকার বাবা মারা অনেক বেশি সন্তানদেরকে নিয়ে আশা করেন এবং সব শেখাতে চান, গান, নাচ, কবিতা, অভিনয়, পড়াশোনা সব কিছু। আমার বাবা মা একেবারেই ওই রকম ছিল, আমাকে দিয়ে সব কিছুই করাতে চাইতেন। আচ্ছা, মানে গান শেখার একজন শিক্ষক আসতো আমার বাসায়, কবিতা আবৃত্তি করতাম, সেটা অবশ্য আমার বাবার কাছেই, নাচ শিখতে যেতাম, আমার একজন গিটারের শিক্ষক আসতেন, মানে যা যা করা যায় সেই সময় একটু একটু লিখতাম। আমার বাবা যেহেতু পত্রিকায় কাজ করতেন, ছোট ছোট কিছু কবিতা লিখলে ওখানে আগামীদের আসর নামে দৈনিক আজাদিতে একটা পাতা বেরোয়, সেই পাতাতে ছাপে, মানে ছাপানোর জন্য দিতেন, এবং খুব গল্প কবিতা আমার উঠত, সংবাদের পাতায় উঠত তখন সংবাদের। সেটা কোন ক্লাস থেকে বা কত বছর বয়স থেকে? একেবারে বাচ্চা বয়স থেকে, একেবারে বাচ্চা বয়স থেকে আমার আবৃত্তির শুরু। তো একেবারে আমি যখন স্কুলে ভর্তি হইনি, বই দেখে পড়তে শিখিনি, বাবার মুখে মুখে লিচুচোর কবিতা বলে আমি প্রথম জীবনের পুরস্কারটি পাই। একটু যদি মানে পরিবারের ধরনটা নিয়ে যদি একটু জানতাম, বাবা কি করতেন, পরিবারের থাক না পরিবারের কিছু নর্মস অ্যান্ড ভ্যালুস। আমার বাবা পত্রিকায় কাজ করতেন, দৈনিক আজাদি, স্বাধীন বাংলাদেশের প্রথম পত্রিকা সেটি, দৈনিক আজাদিতে কাজ করতেন, পরবর্তী সময়ে দৈনিক পূর্বকোণে, এরপর সুপ্রভাত বাংলাদেশে কাজ করতেন। আমার মা একজন স্কুল শিক্ষক, ওই জায়গাতে দাঁড়িয়ে যতখানি ভালো মানুষ করে গড়ে তোলা যায়, যে হয় না এখনকার বাচ্চাদেরকে আমার 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 একটা মানে স্বার্থপরের বিষয় তৈরি করে দেওয়া, আত্মকেন্দ্রিক, মানে আমি আমার বাবার কাছে শিখেছি একটা জিনিসকে কী করে ভাগ করে খেতে হয়, সবাইকে দিয়ে খেতে হয়, সবাই মিলে খেতে হয়। মানে আমরা একান্নবর্তী পরিবার না হয়েও আমাদের কনসেপ্টটা ছিল একান্নবর্তী পরিবারের, আমি একটা ক্রাউডের মধ্যে বড় হয়ে ওঠা মেয়ে, আমার পাশে আমার মামারা, আমার কাকারা, মানে সবার মাঝখানে বেড়ে ওঠা একটা মানুষ, যার কারণে মানুষের ভিড় আমার খুব পছন্দ, একই সাথে ক্রাউডও আমার পছন্দ। এবং
মানে যে মানিয়ে চলা বা যে কোনো পরিবেশের সাথে একদম মিশে যাওয়ার একটা চেষ্টা, এটাও বোধহয় ওই কারণেই ছোটবেলা থেকে তৈরি। ছোটবেলা থেকে মানে মিশে যাওয়া বলতে আবার অন্যরকম বিষয়ও আছে, অনেক বিষয় যখন নিতে পারি না তখন আর মিশতেও পারি না। সেটা তো প্রত্যেকটা মানুষেরই যেরকম হয় ওরকম কিছু তো গড়ে উঠেছে এই বিষয়। কিন্তু ওই যে আমরা বলি না যে অ্যাডপ্ট করে নেওয়া, মানে যে কোনো পরিবেশের সাথে মানিয়ে নেওয়া, সেটা সেই ব্যাপারটা তৈরি হওয়াটা আমার মনে হয় যে ছোটবেলায় কি শিক্ষা পাচ্ছেন আপনি বা কিরকম পরিবেশে বেড়ে উঠছেন তার উপরও খুব ভিত্তি। হ্যাঁ 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 মানে শৈশবটা তো আসলে প্রথম স্কুলিং একদম। তো আবৃত্তির কথাটা একটু যেটা শুনছিলাম যে আপনার বাবার মুখে শুনে শুনে আবৃত্তি করে আপনি প্রথম পুরস্কার পেলেন স্কুলে, সেটা স্কুলে ভর্তি হবার আগে। আচ্ছা, কিভাবে প্রতিযোগিতায় তাহলে অংশ? হ্যাঁ, একটা প্রতিযোগিতায় আগামীদের আসর নামে একটা পাতা আছে দৈনিক আজাদীর, ওরা একটা প্রতিযোগিতার আয়োজন করেছিল। আমার মনে আছে আমি একেবারে আমার বাবার কোলে করে গেছিলাম এবং আমাকে মাইক্রোফোনের সামনে দাঁড় করিয়ে দেওয়া হলো, আমি কবিতা পড়লাম এবং পরে জানলাম আমি বিজয়ী হয়েছি। আমাকে চমৎকার একটা কাগজে মোড়ানো একটা বই দিল, বইটার নাম আমার এখনও মনে আছে পেন্সিল এবং সর্বকর্মা। এই বইটা কি যে আনন্দ সেই পুরস্কার পাওয়ার, অনেক কিছুই ভুলে গেছি কিন্তু যে পুরস্কার পাওয়ার স্মৃতিটা খুব মনে আছে। সেটাই, প্রথম সব কিছুরই আবেদন আসলে অন্যরকম থাকে, প্রথম পুরস্কার, প্রথম পুরস্কার পাওয়া। আমরা শুনবো আপনার কাছ থেকে, তবে ছোট্ট করে একটু দর্শকদেরকে তার আগে জানিয়ে আসতে চাই আপনার সম্বন্ধে। মিলি চৌধুরী একাধারে একজন আবৃত্তি শিল্পী, উপস্থাপক, সংবাদ পাঠক, অভিনয় শিল্পী এবং আইনজীবী। তিনি আবৃত্তি, অভিনয়, বিতর্ক ও উপস্থাপনায় একাধিকবার জাতীয় পদকপ্রাপ্ত শিল্পী। অভিনয়ে 3 বার জাতীয় স্বর্ণপদক, বিতর্কে 12 বার চট্টগ্রাম বিভাগে প্রথম হয়ে জাতীয় পুরস্কার এবং আবৃত্তিতে 2 বার জাতীয় পুরস্কার পেয়েছেন। সম্প্রতি তিনি সংস্কৃতিতে শেখ হাসিনা সম্মাননা স্মারক লাভ করেছেন। এদেশে নারীদের মধ্যে দর্শনের বিনিময়ে একক আবৃত্তি সন্ধ্যা 1993 সালে তিনিই প্রথম পরিবেশন করেন। 1995 সালে তোমার কাছে নত হয়েছে কবিতা শিরোনামে তার একটি কবিতার অডিও অ্যালবাম প্রকাশিত হয়। 1993 সাল থেকে আবৃত্তি প্রশিক্ষক হিসেবে কাজ করছেন তিনি। এ পর্যন্ত তার 3টি বই প্রকাশিত হয়েছে। বইগুলো হলো আবৃত্তি করে চলো, আবৃত্তির জানালা 1 এবং আবৃত্তির জানালা 2। একই সাথে তিনি একজন অভিনয় শিল্পীও। 1 ঘন্টা 25 মিনিটের দীর্ঘ একক নাটক ওমেন অ্যালোনে অভিনয় তার অন্যতম একটি কাজ। বাংলাদেশ টেলিভিশনের চট্টগ্রাম কেন্দ্রিক প্রথম সম্প্রচার মুহূর্তে যে কণ্ঠস্বর ব্যবহার করা হয় সেটি মিলি চৌধুরীর। এছাড়াও দীর্ঘদিন ধরে বেতারে সংবাদ পাঠ করছেন তিনি। আবারও ফিরছি আমাদের আজকের এই অতিথির কাছে। অনেক গুণে গুণান্বিত একজন মানুষ, সব কাজ একই সাথে কিভাবে সামাল দেন শুনবো তো নিশ্চয়ই, তবে তার আগে যে বিভিন্ন ধারায় যে আপনার বিচরণ সেটা কিভাবে আবৃত্তির মধ্যে দিয়ে শুরু হলো, তারপরে কি নিজের আগ্রহেই এক একটা জায়গাতে যাওয়া? আসলে হয় না, আমি শুরুতেই বলছিলাম যে আমার বাবা সব কিছুই করাতে চাইতেন। তো আমাদের ছোট্ট শহর, যা কিছু ইচ্ছে করতো সেটুকুই করতাম, খুব উৎসাহের সাথে করতাম। দেখা যেত যে কাজটাই করছি একটু প্রশংসা পাচ্ছি, ভালো করছি বলছে, এই প্রশংসাগুলো কিন্তু একটু একটু করে এগিয়ে দেয় মানুষকে। আবার অন্যরকমও হয় যে মানুষ যখন ক্রাইসিসের মধ্যে দিয়ে দাঁড়ায় যায় তখন সে আরও শক্ত হয়ে দাঁড়ায়। কিন্তু আমার বিষয়টা একটু অন্যরকম আর কি, যে যখনই আমার ক্রাইসিস শুরু হয় তখন আমি আসলে খুব হতাশ হয়ে যাই। সেটা তো প্রত্যেকটা মানুষই হয়, অনেকে আবার কে কে উঠে দাঁড়ান সেটা। হ্যাঁ, উঠে দাঁড়ায়, উঠে দাঁড়ানোর বিষয়টা আমার মনে হয় একটু কম। আচ্ছা, কবিতা আবৃত্তি আপনার জীবনের প্রথম পুরস্কার আমরা যেটা বুঝতে পারছি, তো তারপরে যদি আমরা একটু ধারাবাহিকভাবে যাই, ওই পুরস্কারই কি আপনাকে ইন্সপায়ার করলো যে আপনি কবিতার সঙ্গে লেগে থাকবেন বা কারো কাছে শিখলেন? না, ওই প্রতিযোগিতা এবং শুধু ওই প্রতিযোগিতা না, এরপর আমি বেশ কিছু প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি এবং খুব মজার বিষয় হচ্ছে ছোটোবেলায় যতগুলি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি আমি পুরস্কার পেয়েছি এবং পুরস্কারের প্রতি আগ্রহ, এটা একেবারে সত্যি কথা যে আমার মনে হতো আমি যদি ভালো করতে পারি, আমি যদি একটা প্লেস পাই তাহলে হয়তো দেখা যাচ্ছে আমি একটা পুরস্কার পাব। এরপরে তো কবিতার সাথে চলা, কবিতার সাথে বলা, মানে নিজের অস্তিত্বের সাথে মিশে যাওয়া, মানে আমার সংকট, আনন্দ, আমার চলা, প্রতিটি মুহূর্তে মানে আমি কবিতার কিছু কথা নিয়ে বেঁচে থাকি। কোন বয়সে এসে সেটা?
সেটা আমার মনে হয় স্কুল হাই স্কুলে উঠতে উঠতেই হয়ে গেছে, যে কোনো সিচুয়েশানে কবিতার কথা মনে পড়া। একটি উদাহরণ দিয়ে, আমি চট্টগ্রাম থেকে এসেছি ট্রেনে করে, তো ট্রেনে উঠলে আমার মাহমুদুল্লাহর একটা ছড়ার কথা মনে পড়ে, পড়বেই সেটা। সেটা অনেকটা এরকম, মাহমুদ মিয়া বেকার, তাই বলে কি স্বাদ নেই তার বিশ্ব ঘুরে দেখার, আসলে পরে চেকার, বললে হেসে মাহমুদ মিয়া ট্রেন কি তোমার একার, যখনই টিটি টিকিট চেক করতে আসে আমার তখনই মনে হয় ট্রেন কি তোমার একার। না কিন্তু এই ভালোবাসাটা নিশ্চয়ই একটা পরিণত বয়সে এসেই হয়। আমি একটু বলি যে ভালোবাসার ধরন হয়তো পাল্টায়, একটা কবিতা কিংবা একটা রিয়েলাইজেশনের জায়গা একটা বয়সে যেটা ছিল সেটা হয়তো চেঞ্জ হচ্ছে, কিন্তু ভালোবাসাটা আমার শুরু হয়ে গেছে অনেক আগে, যতখানি বুঝছি। এক একটা কবিতা এক একটা বয়সে এসে এক এক রকম করে হয়তো ধরা দেয়। চিটাগাংয়ে বড় হয়েছেন আপনি, চিটাগাংয়ের একটা আঞ্চলিক ভাষা আছে আমরা যতদূর জানি এবং খুব প্রমিনেন্ট ল্যাঙ্গুয়েজ আমরা বলি, সেখানে থেকে শুদ্ধ ভাষা চর্চা করাটা মোটামুটি কঠিনই, চিটাগাংয়ের যেরকম ভাষা আর কি। তো এই যে শুদ্ধ ভাষায় আপনি কথা বলছেন বা এখন যেভাবে বিয়ে করছেন, এটাই কি আপনার দৈনন্দিন ভাষা নাকি আপনি চাটকাইয়া ভাষা বা চিটাগাংয়ের ভাষাও পারেন? না, ডেফিনেটলি পারি, আমার চট্টগ্রামের ভাষা কেন পারবো না, তবে আমার দৈনন্দিন ভাষা যদি বলেন তাহলে এই ভাষাটাই আমার দৈনন্দিন। এটাকে আপনি শুরু থেকে সচেতনভাবেই করেছেন নাকি আপনি প্র্যাকটিসে গিয়ে? আমি এটাও আসলে এর মধ্যে আমার বাবা চলে আসেন, মানে উনি জানতেন যে এই প্রভাবটা যেন না পড়ে। উনি চট্টগ্রামের ভাষা বলতে নিষেধ করতেন তা না, কিন্তু সবসময় সচেতন থাকতেন যাতে আমি এই ভাষাটা শুদ্ধ করে বলতে পারি। আচ্ছা, মানে আমাদের আপনি যেটা বললেন একটু কঠিন, এটা এটার প্রভাব পড়ে, আমি হয়তো শুদ্ধ করে বলছি কিন্তু ওই আঞ্চলিকতাটা চলে আসে হয়তোবা অনেকেরই আসে। তো যেটা উচ্চারণের প্রসঙ্গ যেহেতু আসলো, আপনি তো একটা সময় যে মনে হলো আপনার কাছে যে আবৃত্তিটা আমার শেখা দরকার, প্রথমে তো পড়তে পড়তে বা শুনতে শুনতে শুরু হলো, যখন শেখার কথা ভাবলেন তখন আসলে কোথায় শেখা শুরু করলেন? আসলে সেভাবে আমি আবৃত্তিটা শিখিনি, আমার বোধের জায়গা থেকে আবৃত্তিটা তৈরি হয়েছে একেবারেই। ওই যে ছোটবেলায় একটা বোধ আমার মধ্যে ঢুকিয়ে দিয়েছিলেন সেটিও আমার বাবা, বড় হয়েও ওনার সামনে আমি কবিতা পড়তাম যে এটা কি করে পড়বো, এটা কি হলো, এটা কি এরকম, বাবা ঠিক করে, হ্যাঁ ঠিক করে দিয়েছেন। এরপর বড় হতে হতে আমাদের আবৃত্তির বন্ধুদের সাথে ডিসকাস করেছি কোনো একটা কবিতা নিয়ে, আমাদের শিক্ষকদের সাথে হয়তো বসছি, উনি হয়তো বলেছেন এটার অর্থ এরকম, আমার যেটা মনে হয়েছে আমি সেটা বলেছি, বন্ধুদের সাথে শেয়ার করেছি। তার মানে আবৃত্তির ব্যাপার যতখানি আপনার ভেতরে আছে তার বেশিরভাগ, পুরোটা না হলে বেশিরভাগ সহজাত, মানে ভেতর থেকেই এসেছে ছোটবেলা থেকে। আপনি তো বেশ কিছু বইও লিখেছেন আবৃত্তির উপরে। আমার ঠিক বই না, এটা সম্পাদনা করেছি। আচ্ছা, আমার প্রবন্ধ আছে, কালেকশন করেছি, কিন্তু ওখানে আমার প্রবন্ধ আছে আবৃত্তি নিয়ে, কি করে আবৃত্তি করবে এরকম, কিন্তু মূলত বইগুলো হচ্ছে সম্পাদিত বই, পাশাপাশি কিছু প্রবন্ধ আছে। ছোটবেলার কথা শুনছিলাম, আবৃত্তিতে কিভাবে আসা হলো সেটাও শুনলাম, কিন্তু থাকে না যে পরিবার থেকে একটা চাওয়া থাকে অনেক সময় সন্তানদেরকে নিয়ে, সন্তানের ক্যারিয়ারকে নিয়ে, তো আপনার পরিবারের ক্ষেত্রে কি তেমন কিছু ছিল? হ্যাঁ, ডেফিনেটলি ছিল। আমার পরিবারের ক্ষেত্রে আসলে বারবার তারা যেটা চেয়েছে সেটা পরিবর্তন হয়েছে, শেষ পর্যন্ত আমার বাবা চেয়েছিলেন আমি আইনজীবী হই, তাই হয়েছে। আচ্ছা, তো ছোটবেলা থেকে আসলে অনেকগুলো তাহলে মানে অ্যাম্বিশন চেঞ্জ, অ্যাম্বিশন চেঞ্জ হয়েছে, এগুলো আমার না আমার পরিবারের। আচ্ছা আচ্ছা, তো পড়াশোনা আইনজীবী হলেন পড়াশোনা করে, কিন্তু আবৃত্তি, এই দুটো আসলে দুমুখের ব্যাপার না একদম? আমার খুব বেশি মনে হয় না, কারণ ওই জায়গাটা তো না মানুষের সাথে অনেক বেশি মিশতে হয়, মানুষের সাথেই চলা, আবৃত্তিটাও তো মানুষের সাথে চলা। ওকে, আপনি বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন, তার মধ্যে একটা হচ্ছে খেলা কর আসর, রাইট? এটা কোন সময়, স্কুল জীবনে না কলেজ জীবনে? এটাও একেবারে ছোটবেলায়। আচ্ছা, তো এখানে আপনি কি শিখেছেন? খেলা ঘরে তো আসলে অনেক ধরনের নৈতিক শিক্ষা দেয়া হয়, এবং যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে সবার সাথে একত্রে বড় হওয়ার যে শিক্ষাটা সেটা আমি খেলাঘর থেকে পেয়েছি, পরিবার থেকে তো পেয়েছি। এবং ওখানে প্রতি সপ্তাহে সাহিত্য ভাষণ হতো, তারপর একটা স্ক্রিপ্ট ধরিয়ে দিয়ে বলা হতো যে উপস্থাপনা করো, একটা কবিতা তুলে দিয়ে বলা হতো এই কবিতাটা তুমি পড়ে দাও,
এই যে স্বতঃস্ফূর্ত একটা বিষয়, একটা বিষয় তুলে দিয়ে বলা হলো যে বিষয়টার উপর বলো, এগুলো ওই সময় খেলাঘর যারা করত তাদের প্রত্যেকেই এইরকম ভাবে বড় হয়েছে। বিউটিফুল। আরও বেশ কিছু বিষয় আছে কবিতা নিয়ে, বিতর্ক নিয়ে, সব কিছুই আমাদের জানার আছে, তবে তার আগে আমরা একটা কবিতা শুনে ফেলি, যেহেতু কবিতা নিয়ে অনেকক্ষণ ধরেই কথা হচ্ছে। কী শোনাবেন আপনি আমাদেরকে? এটা একটু দীর্ঘ একটি কবিতা, সুবোধ সরকারের কবিতা। আমি এই কবিতাটা পড়বার আগে একটু বলতে চাই যে আমার ছোট করে যে জানা সাহিত্য, এই জানা সাহিত্যে এত সুন্দর অসাম্প্রদায়িক কবিতা আমি আর পড়িনি। কবিতাটা পড়ছি। নামাজ পড়া শেষ, আকাশে আধখানা নিয়তির মতো চাঁদ, একটা সাদা অ্যাম্বাসেডর এসে থামল কাল্লুর ঝুপড়িতে। জয় শ্রীরাম, কাল্লু বলল জয় শ্রীরাম। ওরা তিনজন ছিল, কাল্লু মন দিয়ে শোন, কাল ভোরবেলা অ্যাকশন, এটা নে, এটা রাখ তোর কাছে, বলে একটা মোবাইল ধরিয়ে দিল। এ তল্লাটে লোকে তাকে ডাকে কাটা কাল্লু, 5 বছর আগে ওয়াগান ভাঙতে গিয়ে ডান হাতটা কাটা পড়েছিল, সেই কাটা হাত মাটি থেকে তুলে নিয়ে দৌড়েছিল জয় শ্রীরাম। হাতে ত্রিশূল, খাকি হাফ প্যান্ট, কোমরে গেরুয়া, মাথায় কেরুয়া। 4:00 মোবাইল বেজে উঠল, উঠে পড় কাল্লু, সূর্য ওঠার আগে তোকে উঠতে হবে, কাক ডাকার আগে তোকে উঠতে হবে, তোর ছেলেদের ডাকতে হবে, মুরগি ডাকার আগে তোকে বলতে হবে জয় শ্রীরাম। শোন, ভুলে যাস নি, 5 বছর আগে তোর হাত কেটে নিয়েছিল যে জিআরপি, তার নাম ইকবাল। তোর অ্যাকশন শুরু আর 1 ঘন্টার মধ্যে, স্পটে গেলে তুই সব পেয়ে যাবি, কেরোসিন, পেট্রোল, লোহার রড। আর একটু দূরে দাঁড়িয়ে থাকা পুলিশ, আর একটু দূরে দাঁড়িয়ে থাকবে পার্টির ছেলেরা, পার্টির ছেলেদের থেকে আর একটু দূরে দাঁড়িয়ে থাকবে প্রশাসন, জিপ, রেড লাইট, অ্যাম্বাসেডর। এসব দাঁড়িয়ে থাকার মানে তোকে বুঝতে হবে না, তুই এগিয়ে যা, আমরা আছি, 3 মাস ধরে এটা আমরা ছকে রেখেছি, যা এগিয়ে যা, আজ তোর দিন, হাত কেটে নে। তোর একটা হাত কেটে নিয়েছিল যারা, তাদের 100টা হাত কেটে নিয়ে লরিতে তুলে দে, ঘর পুড়িয়ে দে। তুই তো কোনো খারাপ কাজ করছিস না, তুই করছিস দাঙ্গা, আবার বল জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এরপর কাল্লু আর মানুষ ছিল না, এরপর কাল্লু আর কাল্লু ছিল না, এরপর কাল্লু আর কেউ ছিল না, কাল্লু পেট্রোল হয়ে গড়িয়ে গেল, কাল্লু আগুন হয়ে ছুটে গেল, কাল্লু লোহার রড হয়ে ঘুরে বেড়ালো। 1 ঘন্টার মধ্যে একটা গোটা পাড়াকে নরক বানিয়ে বাইরে বেরিয়ে এলো কাল্লু। তার দলের ছেলেরা তখন গলায় ঢালছে বোতল, একটা বোতল এগিয়ে দিল কাল্লুর দিকে। কাল্লু বলল, তোরা তো জানিস অ্যাকশনের সময় আমি এসব ছুই না। কাল্লু চোখ ভরে দেখলো একটা গোটা পাড়া দাও দাও করে জ্বলছে। শিমুল গাছের নিচে এসে দাঁড়ালো কাল্লু। কে কে গাছের পেছনে, কে কে ওখানে, কে কাছে? এক ছটকায় ধরে ফেললো চুরি বড়া হাতটাকে। কে তুই? একটা 12-13 বছরের মেয়ে, নতুন একটা ঘাগরা পরা, নতুন চুড়ি, চোখে চশমা, হাতে একটা হ্যারি পটারের বই। কী সুন্দর দেখতে মেয়েটাকে, একটা গোটা মেয়ে। কাল্লু চিৎকার করে উঠল, তুই এখানে কেন, এখানে কি করছিস, তুই কে? মেয়েটা বলল, আমি রুকসানা। তুই কে? আমি ক্লাস 7-এ পড়ি। তুই কে? আমার বাবা মা ওই আগুনের মধ্যে দাঁড়িয়ে আছে, ওদের একটু বের করে নিয়ে এসো না। হেই, বলে কি মেয়েটা, এস শালা, জানিস না আমি মারতে পারি বাঁচাতে পারি না? ততক্ষণে কাল্লুর ছেলেরা এসে কাল্লুর পাশে দাঁড়িয়েছে। গুরু, কি সুন্দর দেখতে মেয়েটাকে, একটা গোটা মেয়ে। কাল্লু তাকালো তার দলের দিকে, প্রত্যেকটা মুখ আগুন, প্রত্যেকটা মুখ মদ, প্রত্যেকটা মুখ খুন, সবচেয়ে বেশি মদ খেয়েছে যে মুখটা, সে বলল, গুরু, 50-50, তুমি একবার, আমি একবার, আজ একটাও রেপ করিনি, এবার করতে দাও। কাল্লু সব
হাতে একটা চর মারলো, বাঁ হাতের চরে ছেলেটা গড়িয়ে পড়লো মাটিতে। কাল্লু মেয়েটাকে আপাদমস্তক দেখলো, হাতে চুড়ি, নতুন ঘাগরা, চোখে চশমা, হাতে এক মিনিট আগেও ছিল হ্যারি পটার। ওর নিজের মেয়েটা বেঁচে থাকলে, সেও ক্লাস সেভেনে পড়ত, তার হাতেও এরকম একটা বই থাকতো। কাল্লু চিৎকার করে উঠলো, তুই এখনো বেঁচে আছিস কেন? তুই মরে যাসনি কেন মা? সামনে রাস্তায় জ্বলছে তিনটে মারুতি ভ্যান, একটা গাছের তলায় নতুন ঘাগরা পরা এক কিশোরী কাল্লু গলে তুলে নিল মেয়েটাকে। মেয়েটা চিৎকার করছে, দুহাত দিয়ে মারছে কাল্লুকে, মা কোথায়, বাবা কোথায়? কাল্লু বলছে, বেটু চুপ কর, চুপ কর রমত। কাল্লু দলের ছেলেরা হা হচ্ছেটা কি বুঝতে পারছে না। ওরা ছজন ঘিরে ধরলো কাল্লুকে, কাল্লু মাঝখানে, মার 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 ওকে মার। কিন্তু কাল্লু ওদের মেরে মাটিতে ফেলে দেয়। কাল্লু দৌড় দেয়, কাল্লু মেয়েটাকে নিয়ে দৌড়ায়। পেছন থেকে দাঁড় দলের ছেলেরা বলে, গুরু তুমি একাই খাবে, আমাদের দিয়ে খাবে না। কাল্লু পেছন ফিরে দাঁড়ায়, তারপর থু করে থুতু দিয়ে দৌড়তে থাকে। নদীর ধারে এসে দাঁড়ায়, নদী থেকে আঁচলা ভরে জল তুলে মেয়েটির চোখে মুখে দেয়। মেয়েটি বলে, আমার মা কোথায়, আমার বাবা কোথায়? মেয়েটি পালাতে থাকে, মেয়েটি কাল্লুর থেকে পালাতে থাকে। কাল্লু ধমকে ওঠে, চুপ শালা, আজ থেকে আমি তোর মা, আমি তোর বাবা। ঠিক তখনই মোবাইল বেজে ওঠে, কি রে কাল্লু কি করছিস, মেয়েটাকে নিয়ে এখনো সময় আছে, নদীতে ছুঁড়ে ফেলে দে। কাল্লু মোবাইলটাকে এক কান থেকে অন্য কানে এগিয়ে বলে, আমি পারবো না, আমি পারবো না। কি হচ্ছে কাল্লু, ওকে রেপ করে ছুঁড়ে ফেলে দে। কাল্লু এক কান থেকে মোবাইল নামিয়ে নদীতে ছুঁড়ে ফেলে দিল মোবাইল। তারপর আবার দৌড় 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 দৌড়। কাল্লু কোথায় যাবে জানে না, কাল্লু কি খাবে জানে না, কাল্লু কি খাওয়াবে তাও জানে না, শুধু জানে তাকে দৌড়তে হবে মেয়েটিকে নিয়ে। এতদিন সে মানুষ মেরেছে, আজ প্রথম সে কাউকে বাঁচাতে চাইছে। দৌড় দৌড় দৌড়, একজনকে বাঁচানো এত আনন্দের, একজনকে বাঁচানো এত আনন্দের। কাল্লুর পেছনে জয় শ্রীরাম, কাল্লুর পেছনে পার্টির লোক, কাল্লুর পেছনে রেড লাইট, কাল্লুর বাড়ি পুড়ছে, কাল্লুর বউ ঘর ছাড়া, কাল্লুর নামে হুলিয়া। কাল্লু দৌড়ায় দৌড়ায় দৌড়ায়, নদী পেরোয়, ধান ক্ষেত পেরোয়, জলা পেরোয়, ন্যাশনাল হাইওয়ে, এক ট্রাক থেকে অন্য ট্রাক, এক ট্রেন থেকে অন্য ট্রেন। সে গুজরাট ছাড়িয়ে, বিহার ছাড়িয়ে একদিন কলকাতায় এসে দাঁড়াবে, চোখে চশমা, হাতে হ্যারি পটার, পিঠে স্কুল ব্যাগ, হাতে জলের বোতল ঝুলিয়ে একদিন মেয়েটাকে স্কুল বাসে তুলে দেবে। আর সে হাজার হাজার ফুচকাওয়ালার মতো ময়দানের লাল নীল ফোয়ারার নিচে, সপ্তর্ষিমণ্ডলের নিচে দাঁড়িয়ে ফুচকা বিক্রি করবে। সুন্দর, খুবই সুন্দর একটা কবিতা। কিন্তু অসাম্প্রদায়িক কেন বলছেন? আপনি যখন কবিতাটা করেন তখন বলছিলেন এটা একটা অসাম্প্রদায়িক কবিতা, আপনার কাছে মনে হয়েছে? একটা মানুষ যে সাম্প্রদায়িক দাঙ্গা করে, তার বোধের জায়গাটা একটি মেয়েকে দেখে কীভাবে পরিবর্তন হয়ে যায়, কীভাবে সে অসাম্প্রদায়িক হয়ে ওঠে, যার কারণে সে একটা জায়গায় বলে, এতদিন সে মানুষ মেরেছে, একজনকে বাঁচানো কি আনন্দের। প্রত্যেকটা মানুষের মধ্যে এই বোধটা আছে, আসলে প্রত্যেকটা খুনির মধ্যে একটা মমতাময়ী মন আছে, এবং আমরা আসলে ওই কোনো না কোনোভাবে মানুষকে সেই পরিবেশটা দিতে পারি না, কিংবা মানুষ এমন একটা পরিবেশের মধ্যে বড় হয় যেটার মধ্যে বড় হলে সে হয়তো খুনিই হবে, আমরা সেভাবেই তাকে গড়ে তুলি এবং সেভাবেই তাকে ইম্প্রোভাইজ করি, যে কারণেই আমাদেরকে সাফার হতে হয়। খুব চমৎকার লিখেছেন, কে লিখেছেন কবিতাটি? সুবোধ সরকার। সুবোধ সরকার, খুব প্রাসঙ্গিক একটা কবিতা। আমরা কিন্তু বিশ্বজুড়েই দেখছি এরকম হানাহানি, মানে চতুর্দিকেই চলছে, তো সেই সময় আসলে এই ধরনের কবিতা বেশি বেশি পড়া উচিত, মানুষের বেশি বেশি জানা উচিত। প্রথম অ্যালবাম কবে বের হলো আপনার? আমার হচ্ছে 1995। তো আপনি অ্যালবাম করার তাড়না অনুভব করলেন কেন, মনে হলো যে একটা অ্যালবাম করা উচিত? আসলে তখন খুব কাজ করছিলাম কবিতা নিয়ে, চারপাশে সবাই বললো যে একটা অ্যালবাম করো,
আমি করে ফেললাম। 95 সালের দিকে কিন্তু অ্যালবামের একটা জয় জয়কারও ছিল, আমরা বলতে পারি জয়কার ছিল তখন, অডিও অডিও অ্যালবামের হ্যাঁ জয় জয়কার ছিল তখন, ক্যাসেট শুনতো, ক্যাসেট শুনতো মানুষজন, পিতাই বন্ধী ক্যাসেট। আপনি, আমরা জানাছিলাম শুরুতে আপনার সম্বন্ধে যে প্রথম চট্টগ্রামে নারীদের মধ্যে আপনি দর্শনের বিনিময়ে একক আবৃত্তি সন্ধ্যা, সেটা 1993 সালে আপনি প্রথম করেন। তো এই ব্যাপারটা কেন এত বিশেষভাবে আমরা বলছি, কারণ এমন কি ছিল পুরো চিত্রটা যে কেউ দর্শনের বিনিময়ে আবৃত্তি শুনতে যেতেন না? চট্টগ্রামে একটা ইতিহাস আছেন, উনি একজন মুক্তিযোদ্ধা, খুব সম্ভবত 82 কিংবা 83 অথবা 84 হতে পারে, এই মুহূর্তে আমার সালটা মনে নেই, রাগিব মঞ্জুর। আর উনি একক আবৃত্তি সন্ধ্যা করেছিলেন, সেটা আমরা শুনেছি, তখন তো আর দেখিনি। তো এর দীর্ঘদিন পর চট্টগ্রামে একক আবৃত্তি সন্ধ্যা হয় আমার, মানে 82 কিংবা 84 পরে 93 সালে গিয়ে আমার কবিতাটা হয়, এবং সেই কবিতাটা দর্শনীর বিনিময়ে আবৃত্তি সন্ধ্যা। এর আগে দর্শনীর বিনিময়ে আবৃত্তি সন্ধ্যা হয়নি, কিন্তু আবৃত্তি শিল্পী রাগিব মঞ্জুরের যে আবৃত্তি সন্ধ্যাটা সেটা আমরা শুনেছি, সেটিও দর্শনীর বিনিময়ে ছিল। তো নারীদের মধ্যে এই কারণেই বলছি বা বলতেই হয়, আসলে এখনো নারীদের জন্য সব জায়গাতেই হয়তো বা উপযুক্ত কাজের পরিবেশ তেমনভাবে তৈরি হয়নি, এবং যতই আমরা এগিয়ে থাকি না কেন, আমরা দাবি করি আমরা এগিয়েছি, কিন্তু আসলে নারীদেরকে উপযুক্ত কাজের পরিবেশ আমরা অনেক ক্ষেত্রে তৈরি করে দিতে পারছি না। তো আপনি একজন আইনজীবী, আপনি আবৃত্তি করছেন, একজন অভিনয় শিল্পী, আপনি বেতারের সংবাদ পাঠক পাঠক সব কিছু মিলে সব জায়গাতে যদি আপনার কাছে জানতে চাই যে একজন নারী হিসেবে বা একজন মানুষ হিসেবে আসলে কাজ করার জায়গা কতখানি আপনি পেয়েছেন? আসলে আমি একটু পজিটিভই বলবো, আমার জায়গাটা অনেক বেশি ভালো ছিল, মানে অনেক পরে ফিল করতে হবে সেটা, অনেকখানি গিয়ে ভাবতে হবে আমি কিন্তু নারী। ধরেন একটু উদাহরণ দিই, আমি জানি না উদাহরণটা দেওয়া ঠিক হবে কিনা, এখন যদি আইনজীবী সমিতিতে আমি জেনারেল সেক্রেটারি পোস্টে নির্বাচন করতে যাই, তখন কিন্তু হুট করে উঠবে আমি কিন্তু মেয়ে, বিষয়গুলো এভাবে চলে আসে আর কি। কিন্তু এমনিতে কাজের পরিবেশ, সেই সমস্যাটা কিন্তু সারা বিশ্ব জুড়েই আছে। হ্যাঁ, ওইভাবে মানে আমার কর্মক্ষেত্র থেকে আমি এই কথাটা বলতে পারি আর কি। হ্যাঁ, এবং সারা বিশ্ব জুড়েই আছে, আমরা যতই এটার পরিবর্তন করার চেষ্টা করি না কেন বা সচেতনভাবেই করি না কেন, বৈশ্বিক প্রেক্ষাপটে কিন্তু এই অবস্থার তেমন একটা পরিবর্তন হয়নি। কিন্তু নারী উন্নয়নের প্রসঙ্গে যদি আমরা আসি, তাহলে বিগত কয়েক দশক ধরে বাংলাদেশে এটা মাইল ফলক উন্নতি, একেবারে এবং সেটা রোল মডেল হওয়ার মতো উন্নতি। হ্যাঁ, সব জায়গায় আমরা দেখি সরকার খুবই বান্ধব ছিল, একেবারে প্রান্তিক পর্যায় থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতে নারী অগ্রাধিকার বাস্তবায়ন করার জন্য কাজ করে। আমরা এখন কি আরেকটা আবৃত্তি শুনে ফেলবো? হ্যাঁ, ঠিক আছে। এটি একটা আঞ্চলিক ভাষার কবিতা, মোস্তফা মীরের লেখা। নদীমাতৃক বাংলাদেশে নারীদের সাথে মাঝির প্রেম, খোদার কসম লাগে লোভ তুমি দেখায় না মাঝি, গতরে কাপড় নাই, হাত প্যাট খায়া মোরা বাসি, অখন নিশুতি রাইত যাও মাঝি, নাই ফিরা যাও, কোনোদিন আসবা না, আসো যদি মোর মাথা খাও, আমার স্বামী গেছে ভিন দেশে বাণিজ্যের লাগি, তার তরে কান দিয়ে আমি একলাই নিশি রাইতে জাগি, হবলা নারীর ব্যথা বুঝবা না তুমি ভিন দেশি, নবজৈবনের জ্বালা একা ঠাকুরের ছায়া বেশি, তাও তো পারি না মাঝি, স্বামীর দিশে জবান আমার শরম লাগে, বুক কাঁপে সরের লাহান, হাসিনে উঠবো ধান, স্বামী আসবো ফিরা ঘরে, সাজাইয়া টিনের বাস্ক কত কথা মোর মনে পড়ে, নানা মাঝি হাত ছাড়ো, দেখা ফেলাই কেউ পাশে, কেমনি দেখামো আমি এই মুখ স্বামীর কাছে, পানির দোহাই লাগে মাঝি, তুমি ফেরা যাও নাই, খুনি ডাকবো পাখি, রাইত বুঝি শেষ হয়ে যায়, যখনই পর্ব মনে এই পথ দিয়া পাড়ি দিও, লক্ষা নদীর কাছে সুপি সুপি মোর কথা কইও। শেষ হয়ে গেল? কার কবিতা জানি এটা? এটা মোস্তফা মীর।
আচ্ছা, একটা সাসপেন্স রেখে শেষ শেষ হয়ে গেল আর কি, শেষ পর্যন্ত মাঝি কি অবস্থায় ছিল? আর আমার কুবের কপিলার কথা মনে পড়ছিল আসলে, কবিতা কবিতা শোনার পরে পদ্মা নদীর মাঝি এরকম একটা কিছু, এবং পদ্মা নদীর মাঝি এরকম একটা মাস্টার পিস যে আসলে মাঝির ক্যারেক্টার কোনো কিছু আসলে মনে হয় না, পদ্মা নদীর মাঝিকে ছাপিয়ে যাওয়ার মতো আসলে কিছু নেই। চমৎকার, আমরা দর্শনীর বিনিময়ে আপনার কবিতা নিয়ে কথা বলছিলাম, 1993 সেটা হলো, এবং এরপরে কি আর করা হয়েছে নাকি একবার করে এই মোটামুটি অভিজ্ঞতা হয়ে গেছে? এরপর তো ধারাবাহিক হয়েছে। 95 সালে আমি আর আবৃত্তি শিল্পী শিমুল মুস্তফা ভাইয়ের দ্বৈত আবৃত্তি হয়েছে। এরপরে হলো ওখানে বিভিন্ন সংগঠন আয়োজিত একক আবৃত্তি সন্ধ্যা করেছি, এবং সাম্প্রতিক সময়েও আমার গত সপ্তাহেও আমার একটা আবৃত্তি সন্ধ্যা হলো। চমৎকার, আমি কেন এই প্রশ্নটা করছি যে আবৃত্তি এটা খুবই ক্লাসিফাইড একটা আর্ট, মানে এখানে আসলে সব শ্রেণীর মানুষ চায় না, যারা খুব পছন্দ করেন কবিতা, পছন্দ করেন কবিতা আবৃত্তি, পছন্দ করেন খুব মুষ্টিমেয় কিছু মানুষ এখানে যান। আমার কথা কি ঠিক আছে? আপনার কথা ঠিক আছে, কিন্তু আমি একটু যোগ করতে চাই কথাটার সাথে। আপনি যদি আমাদের চট্টগ্রামের সংস্কৃতির অবস্থান দিক থেকে দেখতে চান, এখানে গানের অনুষ্ঠান, নাটকের অনুষ্ঠান ছাপিয়ে অনেক সময় আবৃত্তির অনুষ্ঠানগুলি চলে যায়। আমাদের আবৃত্তি নিয়ে কাজ অনেক বেশি এবং কোয়ালিটি কাজ হচ্ছে চট্টগ্রামে। ভেরি গুড, খুবই ভালো। কি করে আসলে আবৃত্তি? আমরা যদি বলি একটা গান মানুষের মনকে অনেকখানি অন্যরকম করে দেয়, এটা অন্যরকমের ব্যাখ্যাটা অনেক বড়। গানের সেই শক্তি আছে, অন্যান্য শিল্পের অন্যান্য মাধ্যমের সেই শক্তি আছে, কবিতা আবৃত্তির কি শক্তি আছে এটা এটা আপনি কি বলবেন? অসম্ভব একটা শক্তি। আমি একটু পরোক্ষভাবে একটা উদাহরণ দিতে চাই, আমি জানি না অতখানি সময় হবে কিনা, প্রচুর সময় হাতে আছে, আপনি নিশ্চিন্তভাবে বলেন। হ্যাঁ, আমি বলি, আমি আমার ক্লাসে, আমি শিশু একাডেমিতে বাচ্চাদেরকে কবিতা শেখাই অনেক বছর ধরে। আমি একটা ছড়া পড়তাম, শেখাতাম, সেটা হচ্ছে সুকুমার বড়ুয়ার, অসময়ে মেহমান ঘরে ঢুকে বসে যান, বোঝালাম ঝামেলার যতগুলো দিক আছে। তিনি হেসে বললেন, ঠিক আছে ঠিক আছে, রেশনের পঁচা চাল, টলটলে বাঁশি ডাল, থালাটাও ভাঙাচোড়া, বাটিটাও লিক আছে, খেতে বসে জানালে, ঠিক আছে ঠিক আছে। মেঘ দেখে মেহমান চাইলেন ছাতা খান, দেখালাম ছাতাটার শুধু কটা শিক আছে, তবু তিনি বললেন, ঠিক আছে ঠিক আছে। প্রথম প্রাথমিকভাবে মনে হবে এটি একটি নাছোড়বান্দা মেহমানের কাজ, আমি ওইভাবেই পড়াতাম। কিন্তু পড়াতে পড়াতে আমার রিয়েলাইজেশনের জায়গাটা চেঞ্জ হয়ে আসলো, যে আমার মনে হলো যে ওই মেহমানটা আসলে নাছোড়বান্দা না, সে অসহায়। কারণ আমার বাসাতে গিয়ে সেই এত অপমান সহ্য করে বসে আছে যে আমার চেয়ে ইনফিরিয়র। রবীন্দ্রনাথের ওই কবিতাটার মতন, কেরোসিন শিখা বলে মাটির প্রদীপে, ভাই বলে ডাকো যদি দেব গলা টিপে, হেনকালে গগনেতে উঠিলেন চাঁদা, কেরোসিন শিখা বলে এসো মোর দাদা। তো ওই মেহমানটা দেখে আমরা খুব বিরক্ত, কিন্তু যখনই আমার বোধের জায়গাটা মনে হলো এই মেহমানটা অসহায়, সেদিন পড়াতে গিয়ে মানে আমার খুব কষ্ট হচ্ছিল যে আমি এতদিন এটা কেন এইভাবে পড়িয়েছি, তখন আমার বোধের জায়গাটা চেঞ্জ হয়ে গেছে। তখন আমি বলছি, অসময়ে মেহমান ঘরে ঢুকে বসে যান, বোঝালাম ঝামেলার যতগুলো দিক আছে। তিনি হেসে বললেন, ঠিক আছে ঠিক আছে, রেশনের পচা চাল, টলটলে বাঁশি ডাল, থালাটাও ভাঙাচোড়া, বাটিটাও লিক আছে, খেতে বসে জানালেন, ঠিক আছে ঠিক আছে। তার অল্টারনেট কোনো ওয়ে নাই, কারণ আমাদের দেশে এখনও ওই ব্যবস্থাটা অনেকের ওখানে আছে যে ঘরে যারা সাপোর্টিং স্টাফ তাদের জন্য এক ধরনের চাল, নিজেদের জন্য এক ধরনের চাল। একটা কৌতুকও আছে যে কাজের লোকের বেগুন ভাজাতে ঘি দিয়ে ফেলেছে হঠাৎ করে, এই যে ভাগটা তখন তো চেঞ্জ হয়ে যায়। কিংবা তালগাছ কবিতা পড়তে পড়তে, ছোটদের কবিতা জানি, কিন্তু লাস্ট লাইনে যখন বলে যে তারপর হাওয়া যেই নেমে যায়, পাতা কাপা থেমে যায়, ফেরে তার মনটি, মনে হয় মাঝে হয় মাটি তার, ভালো লাগে আর বার পৃথিবীর কোনটি, এ তো ছোটদের কবিতা না, বোধের জায়গাটা। এখন গান শুনে আমার মধ্যে যে বোধের জায়গাটা তৈরি হয়, কবিতা শুনেও সেই বোধের জায়গাটা তৈরি হয়। আপনি আমাকে খুব অপমান করলেন, ইগনোর করলেন, আমি হয়তো কোনো প্রতিবাদ করতে পারলাম না, মনে মনে বললাম যে আমি অপমান সয়ে মুখ নিচু করেছি, কিন্তু আমি হেরে যাইনি, আমি মেনে নিইনি, আমি সব কিছুর নিজস্ব প্রতিশোধ নেব। এই যে কবিতা আমাকে উদ্দীপ্ত করা, কবিতা আমাকে বাঁচিয়ে রাখা, সেটা গান যেমন পারে, ওই বিষয়টার সাথে আসলে যেতে হবে নিজেকে।
ট্রু, এবং নিয়ে যাওয়ার জায়গাটাও আসলে কবিতা যারা করেন তাদেরই করতে হবে, কারণ একটা মানুষ একটা গান সে শুনছে, গান তার বিনোদনের অন্যতম মাধ্যম, এই জায়গাটা সে রেখেছে যুগের পর যুগ ধরে, কিন্তু কবিতা ওইভাবে সাধারণ মানুষের কাছে যেতে পারেনি। আমি কথাটা বললে আমার মনে হয় না যে কম মানে মন্দ বলা আছে, ঠিকই আছে, গানের মতো তো আসলে কবিতা ওই জায়গাটাতে পৌঁছায় নাই, কিন্তু কবিতা তার নিজস্ব শক্তি দিয়ে যাদের কাছে পৌঁছতে পেরেছে, যাদেরকে ছুঁতে পেরেছে, তারা তাদের কিন্তু কবিতার মধ্যে বসবাস করা ছাড়া আর কোনো উপায় নেই, মানে তার কাছে যেতেই হবে, কবিতার কাছে ভাবতেই হবে কবিতার কথা। প্রতিটা লাইন এত সুন্দর, প্রতিটা বোধের জায়গা। রবীন্দ্রনাথের গানেও তো বলা হয় যে প্রথমে তুমি আবৃত্তি করো, প্রথমে বোঝো। একজন ভালো শিল্পী হতে হলে কিন্তু তার কাছে প্রথমে আবৃত্তি করতে হবে, ভালো আবৃত্তিকার না হোক তাকে কবিতাটা পাঠ করতে হবে, পাঠটা জানতে হবে, ভিতরে ঢুকতে হবে, কবিতা কি বলছে সেটা বুঝতে হবে। উত্তরাধুনিক যুগের কবিতা আসলে কি বোঝা যায়? আমি তো উত্তরাধুনিক যুগের যারা কবি কবি আসেন এখানে, আমি যাদেরকে আবৃত্তি করতে দেখি ম্যাক্সিমাম টাইমে দেখি যে আবৃত্তি এমন আবৃত্তি করছেন যেটা বোঝা যায়, এটা মিনিংফুল একটা কিছু আছে কবিতার মধ্যে, কিন্তু উত্তরাধুনিক যুগের কবিতা তো আমরা বুঝি না, মানে এটা আবৃত্তি করাও কঠিন কিনা। সেটাই তো, উত্তরাধুনিক তো আসলে এগিয়ে থাকা মানুষদের জন্য, হ্যাঁ আরো আরো এগিয়ে ভাবতে হবে, সেটা তো একটু কঠিনই হবে, মানে অ্যাবস্ট্রাক্ট আর্টের মতো কিনা যে বিমূর্ত দেখা বলছে যে না 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 না, আমার কাছে আজকে যেটা কঠিন হয়তো আসলে সবকিছুই আপেক্ষিক। এমন কি হয় যে একটা কবিতা পড়তে 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 সেটার ভাবটা হয়তো পরিষ্কার হয় বা যেটা বোঝা যাচ্ছিল না একদম। আমি আমি আপনাকে ওই ছড়ার উদাহরণটা দিলাম যে অসময়ে মেহমান, একটা সময় আমি একভাবে পড়াতাম, এখন হয়তো সেটা পড়াতে গিয়ে আমার কাছে চেঞ্জ হয়ে যাচ্ছে। তালগাছ এক পায়ে কিংবা হ্যাঁ উকি মারে আকাশে, ছোটদের কবিতা একসময় মনে হতো, এখন আমার কাছে ছোটদের কবিতা মনে হয় না। হ্যাঁ এন্ড অফ দ্য ডেতে মানুষ শেকরের কাছে ফিরে ফিরে আসতে হয় তারকে, কত কবিতা কিংবা একটিতে যখন বাচ্চাদেরকে গানের চর্চা করতে হয় আমরা সবাই রাজা পড়ি, কি সুন্দর কথা, রাজা সবার এদের মান সেমান আপনি ফিরে পান, মোদের খাটো করে রাখেনি কেউ কোনো অসত্যে, নইলে মোদের রাজার শোনে মিলব কি সত্যে। ছোটদের হয়তো ছোটরাও পড়ছে, ওদের ওরা একরকম পড়ছে, কিন্তু ছোটবেলায় বোধ তো একরকম, বড় হতে হতে ভীষণ ভালো, মানে প্রতিনিয়ত বাচ্চাদের সাথে কাজ করে যে কি আনন্দ ওদের সাথে কাজ করে বলা যাবে না, ওরা ওদের মতো করে ভাবে, মানে আমি বলে দিল একটা কবিতার লাইন হচ্ছে এরকম, তুমি যদি হতে মাগো ছোট আমার চেয়ে, আমি হতাম তোমার বাবা তুমি আমার মেয়ে, তখন যদি ভুলবশত বলতে আমায় পড়ো, আমি বলতাম ধমক দিয়ে দুষ্টুমি কেন করো, তোমার দিন ফুরিয়ে গেছে আমার সবে শুরু, তুমি হলে ছাত্রী আমার আমি তোমার গুরু, পালাতে যেয়ে আমি বলতাম এই যে দুষ্ট দাঁড়া, সারাদিন তো কাজ দেখি না ঘুরে বেড়ানো ছাড়া, এখন বসে চুপটি করে শেখো তোমার পাঠ, রবিবাবুর বই পড়েছ তেপান্তরের মাঠ, তুমি তখন ফেল ফেলিয়ে তাকাতে মোর পানে, ভাবতে বাবা কত পণ্ডিত সব কিছু সে জানে, না হয় আমি নকল বাবা তুমি আসল মেয়ে, তাই বলে কি সারা জীবন ছোট তোমার চেয়ে। এই কবিতাটা পড়লাম এই কারণে যে একটি বাচ্চা বলছিল ওই শব্দটা হচ্ছে বাবা কত পণ্ডিত, আর ও পড়ছিল বাবা কত পণ্ডিত, এটা নির্মলেন্দু গুণের কবিতা, আমি দাদাকেও জিজ্ঞেস করেছিলাম এটা আমি বাবা করে দিই, মানে বাবার চেয়ে ওই বাচ্চাটা পড়ার কারণে আমার কাছে বাবা কত পণ্ডিত, তো বললো তোমার যাই খুশি তাই করো, বাচ্চাদের মধ্য থেকে এই বিষয়গুলো খুব বেরিয়ে আসে, প্রশিক্ষণের অভিজ্ঞতা আসলে খুব খুবই ভালো, মানে আপনি একেবারে ছোট বাচ্চাদেরকে শেখান? একদম ছোটদের, ছোট বাচ্চা, কারণ ওইটা আমার শুরুই হয় 5 বছর বয়স থেকে। কত বছর পর্যন্ত শেখান? ওটা 12-15 বছর এরকম হয়ে যায়, মানে বোধের জায়গাগুলো যে বাচ্চাদের কীরকম। আর একটি বাচ্চাকে আমি আমি হব সকালবেলার পাখি শেখাতে গেছি, তো একটা জায়গাতে বলছিলাম এভাবে বলবো আমি, আলসেমে ঘুমিয়ে তুমি থাকো হয়নি সকাল, তাই বলে কি সকাল হবে না কো, সে আমাকে বলছে যে মাকে কি আমরা ধুমকে কথা বলি, পুরো বোধের জায়গা চেঞ্জ, তখন আমি বলছি তখন আমি চেঞ্জ করে দিয়ে বলছি বলবো আমি আলসেমি ঘুমিয়ে তুমি থাকো হয়নি সকাল, তাই বলে কি সকাল হবে না কো, ওর বাচ্চারা অন্যরকম,
এবং আপনিও যখন তাদেরকে শেখান আপনাদেরকেও তাদের মতো করে ভাবতে হয়, তাদের মতো করে চিন্তা করতে হয়, এই জিনিসটা খুব চমৎকার। বাচ্চারা অনেক কিছু আমার মনে হয় যে খুব সহজ ভাবে ভাবে, খুব সহজ সমাধান করে দেয় অনেক কিছু। বাবাটাকে সে বাবা কত পণ্ডিত করে দিল, আবার বলে মাকে কি কেউ বকে ওইভাবে বকে। বাহ, এবং এটা খুব ভালো লাগছে শুনে যে বাচ্চারা আবৃত্তি শিখতে আসে। এখন আমরা খুব একটা সাধারণ চিত্র দেখি যেটা বাচ্চাদের মধ্যে এবং বাবা মায়েদের মধ্যেও, যে শুধু পড়াশোনা 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 এবং প্রাতিষ্ঠানিক শিক্ষায় খুব পণ্ডিত হতে হবে, খুব ভালো রেজাল্ট করতে হবে। কিন্তু সেই জায়গা থেকে আপনার কাছে শুনে খুব ভালো লাগছে যে বাচ্চারা আবৃত্তি শিখতে আসছে, এবং সেই আগ্রহটাও নিশ্চয়ই বাবা মায়ের থেকেই আসছে বেশিরভাগ। অবশ্যই অবশ্যই সেটা আসছে। কবিতা নির্বাচনের জায়গায় যদি একটু আসতে চাই, আবৃত্তি করার ক্ষেত্রে নিশ্চয়ই নির্বাচনটা খুব গুরুত্বপূর্ণ, যে আমি আসলে কোনটা করব, কোনটা আমার সাথে চায়। সব কবিতা তো আসলে সবাই আবৃত্তি করতে পারে না, করতে পারে না, এবং সময়ও। আমি আসলে কাল্লু কবিতাটা পড়তে গিয়ে বারবার ভেবেছি এটা সকালবেলার অনুষ্ঠান কি পড়বো, আবার এটি আমার এত প্রিয় কবিতা, এবং আপনিও বলছিলেন যে এত প্রাসঙ্গিক, এটি আমি না পড়ে পারিনি। আমার বারবার মনে হচ্ছিল সকালবেলা উঠে গিয়ে এত এই ধরনের একটি কবিতার জন্য দর্শকের কি প্রস্তুতি আছে। আবার বললাম থাক, এটা দিয়ে হয়তো একটা সুন্দর সকাল হতেই পারে। অনেকের অনেকের একটা ধারণা এরকম যে খুব ভালো সুন্দর গলা থাকতে হয়, মানে খুব যদি কমন পারসেপশনের জায়গাটা বলি, ছেলেদের খুব ভরাট একটা গলা থাকতে হয়, আর মেয়েদের এটাকে কি বলবো, এটাকে সুললিত কণ্ঠের অধিকারী হতে হয়। তো এটা নিয়ে আপনার কি বলার আছে, আসলে কি খুব খুব জরুরি? এটা সাপোর্টিং খুব জরুরি বলবো। আপনি ভরাট কণ্ঠে কবিতা পড়েই চললেন, পড়েই চললেন, কিন্তু আপনি আমাকে ছুঁতে পারলেন না, একটা গম গমে কণ্ঠস্বর আমি শুধু শুনলাম। যে একটি কৌতুক প্রচলিত আছে আবৃত্তি শিল্পীদের মধ্যে, ধরেন তার কবিতাটা আপনার ভালো লাগেনি, আমরা তখন গিয়ে বলি আপনার কণ্ঠ খুব ভালো, একটা ভালো হাতের লেখার মতো। আমার কাছে মনে হয় যে ভালো হাতের লেখার মতো, কিন্তু আপনি ভিতরে কি লিখেছেন সেটার কোনো খোঁজ খবর নেই। টিচার খুব আগ্রহ নিয়ে আপনার লেখাটা পড়া শুরু করলো, তারপরে মার্কস যা পেতেন তার চেয়েও কম পেলেন, এরকম হয়ে যায় আর কি। তো আবৃত্তি নিয়ে অনেক কথা হচ্ছিল, আবৃত্তি শুনে ফেলি আমরা এখন একটা একটা ছড়া পুরি না, মানে ছন্দের জাদুকর সত্যেন্দ্রনাথ দত্ত। আমাদের বৈশাখের বৃষ্টির কালবৈশাখের অনেকগুলো সুন্দর রূপ আছে, তার মধ্যে একটি চমৎকার রূপ হচ্ছে শিলপড়া। এটিকে ঘিরে অসাধারণ একটা ছন্দের দোলা দিয়ে লেখা সত্যেন্দ্রনাথ দত্তের ছড়া শিল। ঠিক দুক্কুর বেলা ঘুরঘুট্টি, থই থই কালো মেক্কুর কুট্টি, ইন্দ্রের কোচম্যান গলা খাঁকড়ায়, ঐরাবতের পিঠে বেত হাঁকড়ায়, হুড়মুড় ধায় হাতে আসমানেতে, সুরে সুরে জড়া জড়িয়ে আসতে যেতে। ঠিক দুক্কুর বেলা ভূতে মারে ঢিল, চিল কয় ঢিল নয় শিল, শিল 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 শিল, টুকটাক ঠুসঠাস চর বরাবর, শিল পরে মেঘ ডাকে করকড়া কর, কাকমারা গুলতিতে ছুটছে গুলি, কেউ কয় গুলি নয় আওতা পুলি, কেউ কয় পারিজাত ফুল ফেলেছে, কার্তিকে গণেশেতে করি খেলেছে, ঝাপটাই দরজায় আটা দেয় খিল, ঘরে ঘরে কলরব শিল 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 শিল, কমে বারে তোরে পরে ফটিক ফুরি, কর মর রব যেন উড়ের বুলি, ভরে যায় মুখ চোখ জলের ধুলোয়, দানাদার শিল ছাড়ে সাতশো কুলোয়, হাঁসফাঁস ঝরে গাছ খায় হিমশিম, মিশমিশে মেঘ পারে ফুটফুটে ডিম, ডিম খেয়ে দাড়ি ছাড়ে মিয়াহাল ফিল, খিল খিল হাসে বিবি খিল 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 খিল, ভ্রুঙ্গি ভূতের রাজা বাজায় শিঙে, শিলের প্লাবন হলো দার্জিলিঙে, পর্বত আক্রোত পেস্তারে ডায়, পাত বাদামের কুচি তাতে ঠাঁই ঠাঁই, পদঘাট ধবধব ঢালামার বেল, সাগরের কুলে যেন ঝিনুক অঢেল, ধামা জোড়া মোয়া বাঁধ জড়ো করো শিল, ঝর্ণার জলে শিল পিল 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 পিল। ঠিক দুক্কুর বেলা ভূতে মারে ঢিল, চিল কয় ঢিল নয় শিল 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 শিল। চমৎকার, সত্যেন্দ্রনাথ দত্তের যে এত সুন্দর একটা ছড়া ছিল এটা আমার জানাই ছিল না। প্রথম কথা হচ্ছে শিল পড়া যে দেখেনি সে আসলে সে বুঝবে না, এবং এটা এটা দেখতে হবে আসলে যে টিনের চালার যেই শব্দটা হয় সেটা একটা ভয়ঙ্কর রূপ ধারণ করে, কৃষকের ক্ষেত্রে যদি ফসল থাকে মাঠে তখন ভয়ঙ্কর রূপ ধারণ করে।
এছাড়া এটা একটা নান্দনিক দিক আছে, চমৎকার, শিশুরা বেশ খুব মজা পায় সকালবেলা উঠে যখন দেখে যে শিল বড় করে আছে, হ্যাঁ চমৎকার। ঠিক আছে, আমরা আসলে অনেক কিছুই শুনলাম কবিতার মধ্য দিয়ে, আর একটা বড় কবিতা শুনে ফেলি যেহেতু শেষের দিকে চলে এসেছি আমরা, হাতে কি আছে? আমি ছোট ছোট দুটো কবিতা শুনে, হ্যাঁ মোটামুটি, জি একটা প্রেমের কবিতা দিয়ে শেষ করব। আসলে অনেক কবিতা নিয়ে আসছিলাম। আচ্ছা, এই কবিতাটা অরুণ কুমার চক্রবর্তীর কবিতা। এই কবিতার একটি মজার বিষয় আছে, অতি ব্যবহার ভালোবাসার হয় না, অতিরিক্ত সব কিছুই ভালো না আর কি। তো এটা নিয়ে লিখছে রবি ঠাকুর পেন্ডাম হয়ে। অ রবি ঠাকুর, হ্যাঁ তোকে এই বসাকে গ্যারামে লিয়া যাব। বলি রবি ঠাকুর, হ্যাঁ তোকে এই বসাকে গ্যারামে লিহে যাব। অ রবি ঠাকুর, হ্যাঁ তোকে এই বসাকে গ্যারামে লিয়া যাব। শহর তোকে নাচায় ক্ষুদায় ব্রিজ বানিয়ে শোয়া করায় রাস্তা বানিয়ে রোদে পুরায়, সে যাত না আর না সহিব। অ রবি ঠাকুর, হ্যাঁ অ রবি ঠাকুর তোকে এই বসাকে গ্যারামে লিয়া যাব। গ্যারাম তোমার লাগবে ভালো, মানুষ গোলান কালো কালো, মাটির উঠোন ঘরকে চলো শহর পানে আর যাইতে নাহি দিব। অ রবি ঠাকুর, হে তোকে এই বসাকে গ্যারামে লিয়া যাব। তোকে সাহস দিব, পিরিত দিব, কাঁঠাল পিড়ি পাইতে দিব, ঘিচাংহীনা মাদল দিব, কদম ফুলের মালা দিব। রবি ঠাকুর পেন্নাম হই, আর কোনো কথা না শুনিব। অ রবি ঠাকুর, অ রবি ঠাকুর, হ্যাঁ তোকে এই বসাকে গ্যারামে লিয়ে যাব। বলি রবি ঠাকুর, হ্যাঁ তোকে এই বসাকে গ্যারামে লিয়ে যাব। ইন্টারেস্টিং। আচ্ছা, একটা বিষয় আমার খুব আসলে মজার লাগছে, সেটা হচ্ছে যে এই যে কবিতা পড়তে পড়তে আবৃত্তি করতে করতে আপনি হঠাৎ করে কিছুটা অংশ একটু গানের মতো করে গাইছেন, এটা কি আপনার একদম নিজের ইম্প্রোভাইজেশন? এই কবিতাটার জন্য আমার ইম্প্রোভাইজেশন, আর এর আগের যে ছড়াটা ছিল সেটার জন্য? হ্যাঁ ওটা আমার, ওটা আমার। আসলে কবিতাগুলো আমি নিজের মতো করে তৈরি করি, আমি যা বুঝি তাই। অনেকে করেন এটা, কিন্তু আবৃত্তি অনেকেই করেন, রিলেটেড আবার শুধু শুধু না। আবৃত্তি শিল্পের জায়গাটা থেকে যদি বলি যে আপনার কোনো আদর্শ কি আছেন বা যাকে হয়তো আপনি কখনো অনুসরণ করেছেন, এরকম কেউ কি আছে? আমার শুনতে ভালো লাগে। আসলে আমি কোনো অনুসরণ করেছি এটা আমি বলবো না, যে অনুসরণ আসলে আমি করিই নাই। আমার কাছে কবিতাটা ওই যে বললাম একটা শব্দ আমার কাছে যেভাবে লাগছে সেটাই আমি পড়বার চেষ্টা করি, আমার যুক্তিতে আমি কবিতা পড়ি। ভালো লাগার শিল্পী হিসেবে কারা আছেন? অনেকেই আছেন, যেমন ধরুন একদম ছোটবেলায় হঠাৎ করে যখন সব্যসাচীর কবিতা শুনেছি অসম্ভব রকম ভালো লাগা, তখন ওই যে আপনি বলছিলেন কণ্ঠের কথাটা, সব্যসাচীর কণ্ঠ, সব্যসাচীর একটাই মাস্টার, অনেক আছে কিন্তু একটা মাস্টারপিস আছে, মানে সেটা মনে হয় না কেউ আর কখনো উত্তীর্ণ করতে পারবে, নজরুলের সেই বিদ্রোহী কবিতাটার কথা বলছেন। ও আসলে উত্তরণের জায়গাটা এক এক জনের কাছে এক এক রকম, তবে সত্যি তো মানে কিছু কিছু কালজয়ী শব্দটা আমরা ব্যবহার করি, যে রিজন সেটাকে সবসময় তো আসলে ছাড়িয়ে যাওয়া যায় না। আমার কাছে অবাক লাগে যে ওই সময় তেমন কোনো ভালো সাউন্ড সিস্টেম ছিল না, হ্যাঁ তেমন কোনো মানে ইকুয়ালাইজার ছিল না, কিন্তু কি শব্দের দোতনা, কি ভরাট কণ্ঠ, রিচ। সেটা সবচেয়ে বড় কথা হচ্ছে যে ওই সময় কবিতা পড়তো একটু অন্য স্টাইলে, কিন্তু এই সময় দাঁড়িয়ে আমরা যে কবিতাগুলো যেভাবে পড়ি ঠিক ওই সময় দাঁড়িয়ে উনি ওইভাবে কবিতাগুলো পড়তেন। তারপরে আফ্রিকার বুকে একটি সকাল শুনলাম প্রদীপ ঘোষের, শম্ভু মিত্রের মধুমংসের গলি টানলো, অনেক পরে আধুনিক সময়ে এসে ব্রততী বন্দ্যোপাধ্যায়ের ভালো। আসলে কবিতা না ওই যে ওইভাবে আলাদা করে আবৃত্তি বলি না কেন, আমি খুব অবাক হয়েছি হুমায়ুন ফরিদের কণ্ঠে আবৃত্তি শুনে। উনি যখন বলেন যে নবীন কিশোর তোমায় দিলাম ভুবন ডাঙার মেঘলা আকাশ, আমার মনে হয় না এই কবিতাটা এত সুন্দর করে ডেলিভারি কেউ দিতে পারবেন। কিংবা সেই ভরাট কণ্ঠের কথাই যদি বলেন, একটা কি সুন্দর একটা মানুষ গোলাম মোস্তফা, যিনি মঞ্চে দাঁড়িয়ে ভরাট কণ্ঠে দুটো কথা বললে আমরা মানে খুব উদ্দীপ্ত হয়ে যেতাম। রাইট, একেবারে ভিতরে ঢুকে গিয়েছি আমরা। আমরা আরেকটা কবিতা শুনে ফেলি।
রোমান্টিক কবিতা, এটি সবুজ সরকারের কবিতা। মেয়েটি এবং ছেলেটি একদিন বাড়ি থেকে পালালো। তারা আপাতত একটি অরণ্যের ভিতর ঘুরে বেড়াচ্ছে, কিন্তু সারা শহরে ছেলেটির মা খুঁজে বেড়াচ্ছে মেয়েটির মাকে, ছেলেটির দাদা খুঁজে বেড়াচ্ছে মেয়েটির দাদাকে। একটা কিছু হবে, কোনো একজনের লাশ পড়বে। ওদিকে ছেলেটি আর মেয়েটি তখন গহন অরণ্যের ভিতর। ছেলেটি মেয়েটিকে চুম্বন করছে। আপাতত মেয়েটির নাম আত্মহারা, ছেলেটির নাম উদ্ভ্রান্ত, কিন্তু সারা শহরে ছেলেটির বাবা খুঁজে বেড়াচ্ছে মেয়েটির বাবাকে। সত্যি সত্যি দুই বাবার দেখা হয়ে গেল একদিন, দুই বাবার সংলাপ। আপনার মেয়ে একটা জিনিস, আপনার ছেলে একটা বাঁদর, আপনার মেয়ে একটা চিড়িয়া, আপনার ছেলে একটা নকশাল। ওদিকে বিহার উড়িষ্যা ছাড়িয়ে ওরা তখন অন্ধ্রের দিকে। মেয়েটি ছেলেটির হাত ধরল, ছেলেটি মেয়েটির কোমর ধরল। পরপর তিন দিন তিনটে বাংলা কাগজে স্টোরি বেরোলো, কীভাবে তারা পালিয়েছে, কোন কলেজে পড়ে, মেয়েটির স্বভাব চরিত্র কেমন। ছেলেটিকে লোকাল কমিটি ডেকেছিল, কিন্তু ওরা তখন অন্ধ্রপ্রদেশের সূর্যাস্ত দেখছে। বাবা মা, থানা পুলিশ এবং সংবাদপত্র, আপনারা পারেন কিন্তু, অসীম 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 আপনাদের ক্ষমতা। পৃথিবীর কোথাও যখন কোনো ভালোবাসা নেই, দিন না ছেলে মেয়ে দুটোকে একটু ভালোবাসতে। কিন্তু বাবার জায়গা থেকে কঠিন আসে, বাবা মা সবার জায়গা থেকেই কঠিন আসে, রিয়েলি টাফ। কিন্তু এটা তো সত্যি যে পৃথিবীর কোথাও যখন কোনো ভালোবাসা নেই, দিন না ছেলে মেয়ে দুটোকে একটু ভালোবাসতে। কারণ কত ধরনের খারাপ কাজ করছে, সে জায়গার মধ্যে একটা মানুষকে ফিল করছে, ভালোবাসছে, হোক না ভালোবাসা। কবিতার মানে পোস্টমর্টম আমরা নাই করি, কবিতা আবৃত্তি নিয়েই আমরা থাকি। বর্তমানে আপনি অনেক কাজের মধ্যেই আছেন, সেগুলো যদি একটু জানতে চাই, কোন কোন সংগঠনের সঙ্গে আছেন বা কী ধরনের অ্যাক্টিভিটিসের মধ্যে আছেন? আমার একটি আবৃত্তি সংগঠন আছে শৈশব, চট্টগ্রামে দৃষ্টি চট্টগ্রাম নামে একটি সংগঠন আছে যেটি মূলত ডিবেট নিয়ে কাজ করে এদের সাথে। আর আমার পেশাগত কিছু মানবাধিকার সংস্থার সাথে আছি। আমি একটি আদালতের এডিশনাল পাবলিক প্রসিকিউটর, সেটা হচ্ছে পরিবেশ আদালতের পাবলিক প্রসিকিউটর। তার মানে এডিশনাল পাবলিক প্রসিকিউটর, প্র্যাকটিস করার সুযোগ থাকে কি পাবলিক প্রসিকিউটর? হ্যাঁ, আমরা পারি। পাবলিক প্রসিকিউটররা একটু কষ্ট হয়ে যায় তাদের জন্য, কিন্তু আমরা যারা এডিশনাল পাবলিক প্রসিকিউটর আমরা করছি, মানে এডিশনাল এবং অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর এরা কাজ করছেন। আচ্ছা, এমনি চট্টগ্রামের সামগ্রিক পরিবেশ নিয়ে যদি আমরা জানতে চাই, সংস্কৃতি অঙ্গনের পরিবেশ, যে কতটুকু আসলে ওইখানে আসলে নিজেকে মেলে ধরা যায়? আসলে মেলে ধরার বিষয়টা যদি বলেন, তাহলে হচ্ছে একটা বৃত্তের মধ্যে ঘুরে ঘুরে আসা, মানে সেই 200 জন দর্শক, সেই 300 জন দর্শক, কিন্তু তৈরি হওয়ার জায়গা তো বটে। চট্টগ্রামের থেকে আসলে সব কিছুই রাজধানীমুখী, তবু কাজ করছে। চট্টগ্রামে তো অনেক ভালো ভালো শিল্পী আছে, যে শিল্পীটার যতখানি পরিচিতি পাওয়ার কথা ছিল, মানুষ চিনবার কথা ছিল, অতখানি হয়তো তাকে চেনে উঠবার আগে তিনি পৃথিবী থেকে চলে যাচ্ছেন। তার চেয়ে অনেক কম মেধা সম্পন্ন, হয়তো কম প্রতিভাবান শিল্পীদের তুলনামূলক চিনছে, আমাদের ওখানে হয়তো তাদেরকে সেভাবে চিনছে না। রাইট, আপনি বেতারেও কাজ করছেন, দীর্ঘদিন ধরে কাজ করছেন, সংবাদ পড়ছেন ওখানে? সংবাদ পড়ছি, নাটক করছি। নাটক করছেন, ভিন্ন মাধ্যম দুটোই। সংবাদে তো খুব স্ট্রেইট ফরওয়ার্ড থাকতে হয় বোধ হয় ভয়েসের দিক থেকে, আর নাটকে তো সেখানে আপস অ্যান্ড ডাউনের ব্যাপার আছে। তো কণ্ঠ নিয়েই আপনি কাজ করছেন মূলত, আমি যেটা বুঝলাম, যে কণ্ঠ আবৃত্তি করা, বিতর্ক করা বা অন্যান্য যেসব মাধ্যমে, আপনি নিজে আসলে কতটুকু এনজয় করেন? ভীষণ রকম, মানে এই এনজয় করার বিষয়টা হচ্ছে আমি আসলে প্রত্যেকটা কাজ ভালোবেসে করি, বিশেষ করে এই কাজগুলো, যে শব্দ নিয়ে ভাবা, শব্দ নিয়ে কাজ করা, আমার ভালো লাগা থেকেই করছি এই কাজগুলো। জি, এই ভালো লাগার জায়গাটা থেকেই আপনি চট্টগ্রাম থেকে আমাদের জন্য ছুটে এসেছিলেন,
আমরা নিঃসন্দেহে আপনাকে অনেক বেশি ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই যে আপনার ব্যস্ত সময়ের কিছুটা সময় আজকে আপনি রাঙা সকলের দর্শকদের জন্য দিয়েছেন, আর আপনার ভবিষ্যতের জন্য নিশ্চয়ই আমাদের পক্ষ থেকে শুভকামনা থাকবে। আমারও খুব ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে। আমি জানি না দর্শকদের এই সকালটি কতখানি ভালো লাগবে, কিন্তু আমার ভালো লেগেছে। জি, অনেক ধন্যবাদ।